আসসালামু আলাইকুম, শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ভুনা। চলুন দেখি কিভাবে গরুর কলিজা ভুনা করা যায়। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নেছি। এর ভিতরে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব, মিডিয়াম টু লো আছে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা শেষ। এখন এখানে 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। এখন এটাকে ভেজে দেব 1 মিনিট। দিয়ে দিলাম 2-3টা এলাচি, 2-3টা লং গোলমরিচ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 1টা তেজপাতা। তাকে নেড়ে এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো। একটু পানি নিয়ে এটাকে কষিয়ে নেব 2-3 মিনিট, মিডিয়াম টু লো আছে। বন্ধুরা আমার মশলা কষানো শেষ। এখন আমি এখানে দিয়ে দেব যে গরুর কলিজা 1/2 কেজি পরিমাণ। এই কলিজাটাকে আমি পানি ফুটিয়ে তার ভিতরে দিয়ে ভাপ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে 1/2 কেজি গরুর কলিজা এখন দিয়ে দেব এই কলিজাটাকে। কলিজাটাকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে 10-12 মিনিট কষিয়ে নেব। ঢাকনা নেড়ে মাঝে মাঝে নেড়ে দেব। এই যে দেখুন বন্ধুরা কলিজা কষানো শেষ। এই যে দেখুন এটির উপরে তেল তেল উঠে আসছে। এখন এটা সেদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে নেব। দেখুন বন্ধুরা গরুর কলিজা ভুনো আমার শেষ। এই যে দেখুন আমার রান্না শেষ। এখন আমি এর সাথে অ্যাড করব, আমি এর সাথে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ জিরা, এলাচ, দারচিনি শুকনা টালায় তাওয়ায় টেনে গুঁড়ো করে নিছি। এটা একটু সামান্য পরিমাণ আমি দিয়ে দিছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেব। এই যে দেখুন বন্ধুরা আমার রান্না শেষ। দেখুন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে এই যে ঢেকে রাখবো আর চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর আপনাদেরকে আমি বাটিতে বেড়ে পরিবেশন করে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার গরুর কলিজা ভুনা শেষ। এই যে দেখুন বন্ধুরা রান্নাটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।